আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ নয়াপলটনে আজ ছাত্র দলের সমাবেশ দমন যতই হোক রাজপথ ছাড়ব না মানুষের খুব দমনে ভয়ের রাজত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলছে সিপিবি এদিকে ইমরান খানকে নির্বাচন কমিশনে তলব আরো জানিয়ে দেব ভারতের আকাশসীমা লঙ্ঘন দিল্লি বেজিং বৈঠক জানিয়ে হোয়াইট হাউসের কাছে বজ্রপাত বিবাহ বার্ষিকীতে ওয়াশিংটনে আশা দম্পতি সহ তিনজনের জনের মৃত্যু শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন নয়াপল্টনে আজ ছাত্র দলের সমাবেশ ভোলা জেলা ছাত্র দলের সভাপতি নুরে আলম হত্যার প্রতিবাদে ছাত্র সমাবেশে ডাক দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল দল আজ শনিবার সকাল দশটায় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে এই হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র দলের দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শনিবার সকাল দশটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ের সামনে ভোলা জেলা ছাত্র দলের প্রতি শহীদ নুরে আলম হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদী ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে দমন পীড়ন যতই হোক রাজপথ ছাড়ব না ভোলার ঘটনায় নিজেদের দোষ ঢাকতে আওয়ামী লীগ নেতারা অপকৌশলে আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ বিএনপি নেতাদের দমনপীড়ন যতই হোক রাজপথ ছেড়ে যাবেন না বলেও জানান তারা ভোলা জেলা এসপির নির্দেশে বিক্ষোভ সমাবেশে গুলি ছোড়া হয় বলেও অভিযোগ বিএনপি নেতাদের ভোলায় বিএনপি পুলিশ সংঘর্ষের জেরে নিহত হন স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম ও জেলা ছাত্র দল সভাপতি নূরে আলম এই ঘটনায় ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক আরমান সহ ছত্রিশ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন নিহত স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিমের স্ত্রী কেন্দ্রীয়ভাবে বিএনপি ও রাজধানী সহ সারাদেশে নানা কর্মসূচি পালন করছে শুক্রবার বিএনপির নয়াপল্টনের কেন্দ্র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রহুল কবির রেজভি অভিযোগ করে বলেন ভোলার হত্যাকাণ্ড ছিল পূর্ব কল্পিত। রেজবি বলেন বিরোধী দল দমন করতে ছাত্রলীগ নেতাদের পুলিশের পোশাক পরিয়ে মাঠে নামানো হয়েছে ভোলায় বিএনপি শান্তিপূর্ণ সমাবেশে গুলির নির্দেশদাতা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম ছিলেন বাংলাদেশ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা পদোন্নীত এবং পুরস্কারের লোভে পুলিশ সুপার সাইফুল বিএনপির মিছিলে তাণ্ডবের নির্দেশ দেন বলে জানতে পেরেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেন বোলার ঘটনায় নিজেদের দোষ ঢাকতেই অপকৌশলের আশ্রয় নিয়েছে আওয়ামী লীগ দমন বিএনপি ভয় পায় না বলেও মন্তব্য করেন তিনি আব্দুল সালাম বলেন আওয়ামী লীগ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় কিন্তু আমরা সেই ঝগড়ায় যেতে চাই না এবার যতই মারুক যতই গুলি করুক না কেন আমরা বুক পেতে নেব রাজপথ আমরা ছাড়বো না রাজপথে আন্দোলনের সরকারকে ক্ষমতা থেকে নামতে বাধ্য করব। সরকার বিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গে ঐক্য গড়ে খুব শিগগিরই মাঠে নামার ঘোষণা দেন বিএনপি নেতারা মানুষের খুব দমনে ভয়ের রাজত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলছে সিপিবি মানুষের খুব দমনে ভয়ের রাজত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দলটি বলছে মুক্ত বাজারের নামে লোটপাটের অর্থনীতির ধারায় চলমান সরকারের নীতি বাড়িয়ে তুলছে সরকার মানুষকে মুক্তির পথ তো দূরে থাক স্বস্তির পথ দেখাতে পারছে না এই ধারা চলতে থাকলে সংকট আরো তীব্র হবে আজ শুক্রবার রাজধানীর পুরানো পল্টনের মুক্তির ভবনে সিপিবির জাতীয় পরিষদ সভা হয় সেখানে বক্তারা এসব কথা বলেন বলে দলটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সভায় আরো বলা হয় দীর্ঘদিন ধরে দেশে সাধারণ মানুষের সংকট চলছে ক্ষমতাসীনেরা মানুষের সংকট লাগ হবে নতুন করে বিশেষ কোনো ভূমিকা না নিয়ে মানুষকে উপহাস করে চলছে সবকিছু দাম বাড়ানোকেই যেন করণীয় হিসেবে ঠিক করে বাস্তবায়ন করছে বক্তারা বলেন সর্বশেষ ইউরিয়া সারের মূল্য আটত্রিশ শতাংশ বৃদ্ধি ঔষধ নিত্যপণ্য গ্যাস পানি সাবান বিদ্যুতের লোডশেডিং এর পরও বিদ্যুতের মূল্য বৃদ্ধির পায়তারা সহ এমন কোন পণ্য বা সেবাধর্মী বিষয় পাওয়া যাবে না যার মূল্য বৃদ্ধি পাচ্ছে না অধিকাংশ মানুষের আয় কমলেও জীবনযাত্রার ব্যয় অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষা চিকিৎসা ব্যয় মেটাতে মানুষ হিমশিম খাচ্ছে সেভায় বক্তারা আরো বলেন করোনাকালে তিন কোটি চব্বিশ লাখ লাখ মানুষের আয় কমে যাওয়ার পাশাপাশি সম্প্রতি ইউক্রেন রাশিয়া যুদ্ধের অভিজ্ঞাতে দ্রব্যমূল্য জ্বালানি ও সারের মূল্য বৃদ্ধিতে দেশে নতুন করে পঞ্চাশ লাখ মানুষ দরিদ্র সীমার নিচে নেমে যায় সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলের রাজনৈতিক প্রতিবেদনে এ করণীয় বিষয়ক প্রতিবেদন উত্থাপন করেন সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স অন্যদের মধ্যে বক্তব্য দেন পার্টির উপদেষ্টা মণ্ডলী সদস্য শহীদুল্লাহ চৌধুরী এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম আলোচনায় অংশ নেন সামাদ মিয়া নুরে আলম আফতাব হোসেন আবু সাইম প্রমুখ ইমরান খানকে নির্বাচন কমিশনের তলব পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তলব করেছে দেশটির নির্বাচন কমিশন ডর্ণের খবরে বলা হয়েছে নিষিদ্ধ তহবিল মামলায় আগামী আগস্ট ইমরান খানকে কমিশনে হাজির হতে বলা হয়েছে গত নির্বাচন কমিশন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ বিদেশ থেকে তহবিল গ্রহণ করেছে যা নিষিদ্ধ পাকিস্তানের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বলা হয়েছে দুই সালের রাজনৈতিক বিধানের স্বয় নং ধারা অনুসারে মামলাটি শোনা জন্য আগামী 23ই আগস্ট সময় নির্ধারণ করা হয়েছে এছাড়া পৃথক এক নোটিশে ইমরান খানকে অযোগ্য ঘোষণা করা হয় বলে এ কমিশনে করা আবেদনিক শুনানি আগামী 16ই আগস্ট নির্ধারণ করা হয়েছে তবে নির্বাচন কমিশনের তলব নিয়ে ইমরান খানের দল পিটিআই এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি ভারত আকাশসীমা লঙ্ঘন দিল্লি বেজিং বৈঠক একের পর এক ভারতের আকাশ সীমা লঙ্ঘন করেছে চীন এ নিয়ে সরব হয়েছে ভারত প্রশাসন সীমান্তে আকাশ সীমা লঙ্ঘন এবং প্রচারণা দেওয়ার ঘটনায় ফের এক দফা বৈঠক করলেন ভারত চীন সামরিক পর্যায়ের কর্মকর্তারা মঙ্গলবার এ বৈঠক হয় পূর্ব লাদাখের চুসুল মন্ড সীমান্ত এলাকায় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্য চীনকে কড়া বার্তা দিয়েছে ভারত গত এক মাসের বেশি সময় ধরে পূর্ব লাদাখ এলাকায় চীনের বারবার আকাশ সীমা লঙ্ঘনের বিষয়ে তীব্র আপত্তি জানায় ভারত এ ধরনের উস্কানিমূলক কার্যকলাপ যাতে ভবিষ্যতে আর না হয় সে ব্যাপারে নয়াদিল্লির পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি ভারতীয় সেনা সূত্রের খবর আলোচনায় সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত চুক্তি ও প্রোটোকল মেনে চলা নিশ্চিত করার দাবি তোলা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে ওই চুক্তি অনুযায়ী এল এসির দশ কিলোমিটারের মধ্যে দুদেশের বিমান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে এদিকে পাঁচ বছর আগে কাজাকিস্তানে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের এক সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে সময় তিনি অভিযোগ করেছিলেন উত্তরাখণ্ডের চমলিতে চীনা সেনাবাহিনীর হেলিকপ্টার ভারতীয় আকাশ লঙ্ঘন করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায় ২০২০ সালে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের অনুপ্রবেশ এবং গালবানের রক্তাক্ত সংঘাতের পর আকাশ সীমা লঙ্ঘনের প্রবণতা আরও বেড়েছে হেলিকপ্টারের পাশাপাশি নজরে এসেছে চীনা ড্রোন এমনকি বিমান অনুপ্রবেশের ঘটনাও অনেক বেড়েছে জানিয়ে উত্তেজনা ছড়িয়েছে দুই দেশের সামরিক বাহিনীর কর কমান কমান্ডার স্তরের বৈঠকেও জুনের চতুর্থ সপ্তাহের শেষবার বার এলএসিতে চীনা বিমানের উপস্থিতি নজরে এসেছে ভারতীয় সেনাদের দুই দেশের সামরিক পর্যায়ের বৈঠকে উভয় দেশের সামরিক পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে দুই দেশের বিমান বাহিনীর কর্মকর্তারাও ছিলেন বৈঠকে ভারতীয় বিমান বাহিনীর প্রতিনিধিত্ব করেন এয়ার কমান্ডার অমিত শর্মা জানা যায় ঘটনার সূত্রপাত গেল জুন মাসে চীনের বিমান বাহিনীর বাহিনীর একটি এয়ারক্রাফট প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে পূর্ব লাদাখ এলাকা ঘেসে উড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চীনা বিমানের আকাশ সীমা লঙ্ঘন ঘিরে উঠতে শুরু করে নানা প্রশ্ন যদিও পাল্টা জবাব দিয়েছিল ভারতীয় বিমান বাহিনী এসব ঘটনার পর চীনা যুদ্ধ বিমানের আকাশ সীমা লঙ্ঘনের বিরুদ্ধে কড়া বার্তা দেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান বিবেক রাম চৌধুরী লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলাকার আকাশে কি কার্যকলাপ চলছে তা ভারতের নজরে রয়েছে বলে জানিয়েছিলেন তিনি ভারতীয় ভূখণ্ডের কাছে চীনা বিমানের কার্যকলাপ পর্যবেক্ষণ করার জন্য নেটওয়ার্ক ব্যবস্থা আরও শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন বিমান বাহিনী প্রধান আকাশসীমা লঙ্ঘনের ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সেনা পর্যায়ে এখনো পর্যন্ত ষোলো দফা বৈঠক হয়েছে হোয়াইট হাউসের কাছে বজ্রপাত বিবাহ বার্ষিকীতে ওয়াশিংটনে আসা দম্পতি সহ তিনজনের মৃত্যু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাসভবন হোয়াইট হাউসের কাছে একটি পার্কে বজ্রপাতের পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিবাহ বার্ষিকী উদযাপন করা এক যুগল সহ তিনজন বৃহস্পতিবার সন্ধ্যায় বজ্রপাতে আহত হওয়ার পর শুক্রবার তাদের মৃত্যু হয় ওয়াশিংটনের ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয় বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার কিছু আগে হোয়াইট হাউজের রাস্তার কাছে লাফায়েট স্কয়ারের বজ্রপাত হয় এতে গুরুতর আহত হন ওই দম্পতি সহ চারজন সাথে সাথে তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় মেট্রোপলিটন পুলিশ জানায় শুক্রবার সকালে পঁচাত্তর বছর বয়সী ডোনা মোলার এবং ছিয়াত্তর বছর বয়সী জেমস মোলার দম্পতি মারা যান তাদের এক আত্মীয় জানান স্কুল জীবন থেকেই একে অপরের সঙ্গে ছিলেন জেমস ও ডোনা তারা বিবাহবার্ষিকী উপলক্ষে এসেছিলেন এছাড়া শুক্রবারই মারা যান উনত্রিশ বছর বয়সী আরও এক ব্যক্তি আহত অপরজনের অবস্থাও আশঙ্কাজনক হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন প্রিয়ারে এক বিবৃতিতে বলেছেন বাইডেন প্রশাসন মর্মান্তিক এক প্রাণহানির ঘটনায় অত্যন্ত মর্মাহত যারা এখনো তাদের জীবন নিয়ে লড়াই করেছেন তাদের জন্য প্রার্থনা করছি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক বিবৃতিতে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস বিভাগের মুখপাত্র ভিটো ম্যাগি ওলো বলেছেন দুর্ঘটনা প্রত্যক্ষ করার পর আহতদের সাহায্য করতে ছুটে এসেছে দেশটির সিক্রেট সার্ভিস এবং পার্ক পুলিশ তারা ঝড় থেকে বাঁচতে একটি গাছের নিচে আশ্রয় নিয়েছিল মেগেওয়ালা আরও বলেছেন ঝড় থেকে বাঁচার জন্য গাছগুলো নিরাপদ জায়গা নয় অনেকেই বিপদে পড়লে গাছের নিচে আশ্রয় নিতে যায় সেটি খুবই বিপজ্জনক জায়গা মার্কিন আবহাওয়া দপ্তর অনুসারে গত এক দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর বজ্রপাতে গড়ে সাতাশ জন মানুষ মারা গেছেন বজ্রপাতে আঘাতপ্রাপ্ত প্রায় দশ শতাংশ লোকই মারা যায়